সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি পশ্চিমপাড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ইনায়েতপুর থানা পুলিশ। ইনায়েতপুর থানা এলাকার অনিকভিলা নামের একটি আবাসিক হোটেলে গত 25 জুলাই বৃহস্পতিবার দুপুরে এই স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার খুকনি উত্তরপাড়ার 28 বছর বয়সী হানজালা হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে খুকনি পশ্চিমপাড়ার তাঁত শ্রমিকের মেয়ে এবং খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। পেশায় কাপড় ব্যবসায়ী হানজালা বিবাহিত হলেও বিয়ের পরিচয় গোপন রেখে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে সবুজ পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে হানজালা গত বৃহস্পতিবার মেয়েটিকে কৌশলে ইনায়েতপুর এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে স্পার বাদে ঘোরাফেরা শেষে আত্মীয় বাড়ির কথা বলে ইনায়েতপুর হাটকালার অনেক ভিলা আবাসিক হোটেলে নিয়ে যায় এবং তাকে একটি কক্ষে ভাড়া নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে সিএনজি যোগে খুকনি কালীবাড়ি এলাকায় মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে কথিত প্রেমিক হানজালা পালিয়ে যায়। খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অনেক ভিলা হোটেল মালিকের মালিক মোতালেব মণ্ডল 50কে গ্রেপ্তার করেছে ইনায়েতপুর থানা পুলিশ। ইনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হানজালা গ্রেপ্তারের জন্য তার বাড়ির অভিযান চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে। তবে হোটেল মালিক মোতালেব মণ্ডলকে গ্রেপ্তার করে এ ঘটনায় মামলা করা হয়েছে। মেয়েটির পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, অবস্থা বেগতিক দেখে 3টি হাসপাতালে মেয়েকে ভর্তি করেনি, শেষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেখানে স্কুলে গেছে, পরে ওকে বলে স্কুল থেকে নিয়ে কে ইনায়েতপুর নিয়ে গেছে, ইনায়েতপুর নিয়ে যায় বলে একটা বাসায় 2তলায় সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে আসার পর ওর অবস্থা অনেক খারাপ, অনেক রক্ত পড়ছে। ও যে এখানে কীভাবে করে আসে সেটা অতি ভালো জানে, কিন্তু আসার পরে দেখি যে ওর অনেক রক্ত, ওর অনেক রক্ত পড়তে পড়তে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ওর জ্ঞান ম্যান কিছুই নাই কিছু। পরে ওকে দৌড়ে হাসপাতালে নিয়ে যাওয়া, ভর্তি করা হয়েছে। ও অনেক ছোট মানুষ, কারণ সে বড় মানুষ হয় কিভাবে একটা ছোট মানুষকে এত বড় ও ক্ষতি করলো, তার বিচার চাই আমরা। তার জানি অনেক বড় একটা বিচার হয়। ক্লাস 7 হাই স্কুলে লেখাপড়া করে, তো যাই হোক তার সাথে কথা নিয়ে উত্তরপাড়া ওইখানে নিয়ে সিএনজিতে উঠায় নিয়ে যায়, বলছে যে তোমাকে ঘুরতে নিয়ে যায়। ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যায় খাজা মেডিকেল হসপিটালে ঘুরতে যায়, বলে যে আমার এক আত্মীয়র বাড়িতে চলে যায় বেড়াই দিয়ে। সে প্রলোভন দেখায় এই অনেক বিলে আবাসিক হোটেলে নিয়ে তাকে দর্শন করে আর কি, করে খুগনি পশ্চিম পাড়া ফেলা রাখিয়া চলে যায়। ব্লিডিং হয়েছিল, অনেক প্রচুর ব্লিডিং হয়েছিল। খুকনি হাই স্কুল, হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়াশোনা করে, তার বয়স 14 বছর। তো তার সাথে উত্তরপাড়ার লম্পট হামজালা তাকে প্রেমের ফাঁদে বা প্রলোভন দেখিয়ে বেড়ানোর কথা বলে এনায়েতপুর ইস্পার বাঁধে ওখানে নিয়ে গিয়ে